আমরা আবারও নজর রাখবো আজকে সাধারণতন্ত্র দিবসে রাজ্যের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিকে। রেড রোডকে একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, কড়া নিরাপত্তা এবং বেশ কিছু কর্মসূচিও রয়েছে, যেরকম আমরা প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবসে দেখি যে কুচকাওয়াজ হয়। এবং বিশেষ করে এবারে অবশ্যই যেটা সবথেকে বড় হচ্ছে সেটা হচ্ছে নেতাজি ট্যাবলো, জয়তু নেতাজি নামে একটি ট্যাবলো থাকবে এবারের কুচকাওয়াজে। আপনারা জানেন যে দিল্লিতে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, সেই কুচকাওয়াজের অনুষ্ঠান থেকে বাংলার যে ট্যাবলো, বাংলার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল নেতাজি সংক্রান্ত এবং আজাদিন ফৌজ সংক্রান্ত ট্যাবলো পাঠানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এই সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই কমিটি সেই ট্যাবলো বাতিল করে দেয় এবং এই নিয়ে রাজনীতি বিস্তর হচ্ছে, রাজনৈতিক তরজা বিস্তর হচ্ছে। একদিকে বিজেপির তরফ থেকে এক রকমের বক্তব্য তুলে ধরা হয়েছে, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এর সমালোচনা করা হয়েছে। তবে শুধুমাত্র রাজনীতির মধ্যেই এটা সীমাবদ্ধ নেই, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা এবং যারা নেতাজি নিয়ে গবেষণা করছেন বা নেতাজিকে নিয়ে যারা চর্চা করেন তারাও এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। এবং স্বাভাবিকভাবে তার পরপরই এই ট্যাবলো বাতিল হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে, তারপরেও যখন কোনো সুরাহা হলো না, ফল মিলল না, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন এবারে রাজ্যের যে কুচকাওয়াজের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে জয়তু নেতাজির ট্যাবলো থাকবে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দেবাশিস, দেখো কোন কারণ না দেখে কেন্দ্রীয় সরকার 26 তারিখ সাধারণতন্ত্র দিবসে যে দিল্লিতে যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেখানে বাংলার ট্যাবলোতে ছিল, সেই ট্যাবলোতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ট্যাবলো করা হয়েছিল। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে 125তম জয়ন্তী উদযাপন করছে রাজ্য সরকার, সেই উপলক্ষে বাংলা সেই যে থিম ছিল সেই থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং সেই ট্যাবলো যখন পাঠানো হয়েছিল কোনো কারণ না দেখেই কেন্দ্রীয় সরকার সেই ট্যাবলো বাতিল করে দেয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় এবং চিঠি দিয়ে জানতে চায় যে কেন সে চিঠি বাতিল করা হলো। এবং প্রতিবাদ স্বরূপ তিনি বলেন যে ট্যাবলোকে যদি জায়গা করে দেওয়া হয় তারপরে যখন সেটা দিচ্ছে না বা তার জায়গা করে দেয়নি, তারপরে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান কলকাতায় হয় সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রে দিল্লির কুচকাওয়াজে সেই জায়গা ট্যাবলো জায়গা না পেলেও 26 তারিখে কলকাতায় যে কুচকাওয়াজ হবে অর্থাৎ রেড রোডে যে কুচকাওয়াজ আজ হবে সেখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ট্যাবলো সেখানে থাকবে। অর্থাৎ যে নেতাজি সুভাষচন্দ্র বসু কেবলমাত্র বাংলার আবেগ নয়, সারা ভারতবর্ষের মানুষের আবেগ। এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা যেতে পারে যেভাবে যেভাবে তার ট্যাবলো বিনা কারণে কোনো কারণ ছাড়াই যেভাবে বাতিল করা হয়েছে তা নিয়ে কিন্তু সরব, যেমন বাংলার মুখ্যমন্ত্রী পাশাপাশি কিন্তু বাংলার মানুষও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যে ঘোষণা করেছিলেন যে আজকে সেই ট্যাবলো কিন্তু আজকে কলকাতা রেড রোডে প্রদর্শিত হবে এবং সেখানে কিন্তু সেই ট্যাবলোই থাকবে যে ট্যাবলো কিন্তু দিল্লির কুচকাওয়াজে দিল্লির সরকার দিল্লির বিজেপি পরিচালিত সরকার সেখানে কিন্তু সেই স্থান করে দেয়নি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ট্যাবলোকে, সেই ট্যাবলো কিন্তু আজকে রেড রোডের কুচকাওয়াজে থাকবে এবং সেখানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোভন, আপাতত ধন্যবাদ দেবাশিস তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আজ 73তম সাধারণতন্ত্র দিবস, জয়তু নেতাজি নামে বিশেষ ট্যাবলো থাকছে রেড রোডে। এবং আপনারা জানেন যে এই নেতাজি এবং আজাদিন ফৌজ সংক্রান্ত যে ট্যাবলোর প্রস্তাব রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরপরই এই নিয়ে তরজা শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রেড রোডের অনুষ্ঠানে নেতাজির এই বিশেষ ট্যাবলো স্থান পাবে।